বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ধারালো অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। বনগাঁ মহকুমার তিন থানা এলাকা থেকে গ্রেপ্তার 10 বাংলাদেশি। মানুষ মানুষের জন্য, একথা আরো একবার প্রমাণ করলেন হাবড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। লরির ধাক্কায় মৃত্যু হল ব্যাটারি চালিত ভ্যান চালকের। জেলা পুলিশের উদ্যোগে বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে পালিত হল শারদ সম্মান এবং শারদ সাহিত্য সম্মান। নদিয়া দুধকুমার শ্রীভূমি ক্লাবে আয়োজিত হল নকআউট ফুটবল টুর্নামেন্ট। মধ্যমগ্রামে তৃণমূল নেতা সুধীর দাস খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। এবার আসছি বিস্তারিত খবরে। ধারালো অস্ত্রসহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 4 মাইল এলাকা থেকে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে তারা জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। ধৃতদের তিনজনকেই বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে 4 মাইল এলাকা থেকে সন্দেহজনকভাবে তিন যুবককে আটক করল গোপালনগর থানার পুলিশ। তাদেরকে তল্লাশি করতেই উদ্ধার হয় ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম। জেলায় পুলিশ জানতে পারে ধৃতদের নাম সাদ্দাম মণ্ডল, আবদার মণ্ডল ও বাপ্পা মণ্ডল। তারা গোপালনগর থানার আরামডাঙ্গা ও নাতিডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ ধৃত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে রবিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায়। বনগাঁ মহকুমার তিন থানা এলাকা থেকে 10 বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। বনগাঁ থানা এবং গাইঘাটা থানা থেকে মোট 8 জনকে এবং বাকি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে পেট্রাপোল থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশ বনগাঁ এলাকায় 4 ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশে তাদেরকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন জানতে পারে তারা কাজের সন্ধানে দালাল ধরে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। এরপর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম আসলাম সর্দার, আনোয়ার হোসেন, আব্দুল গফর এবং এনামুল খান। এদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট এবং ঝিনাইদহ থানা এলাকায়। একইভাবে গাইঘাটা থানা এলাকা থেকে আরও 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। জানা যায় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এখান থেকে তাদের ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়ার কথা ছিল। তার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে। ধৃতদের নাম শাহজাহান ফকির, অতনু মল্লিক, রেজওয়ান বেগম এবং এক যুবক। এদের বাড়ি যশোর এবং খুলনা সাতক্ষীরা জেলায়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে এসে জাল পাসপোর্ট বানিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে পেট্রাপোলে গ্রেপ্তার হয় 2 জন। ধৃতদের নাম মোহাম্মদ মিজুর মোল্লা এবং জব্বার মোল্লা। এদের বাড়ি বাংলাদেশের যশোর এলাকায়। পুলিশ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। মানুষ মানুষের জন্য, আর একথা আরও একবার প্রমাণ করল হাবড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। রবিবার সকালে তারা বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল। আর এই মহতি উদ্যোগে এগিয়ে আসলো বারাসাতের নারায়ণা হাসপাতাল। বছরভর বিভিন্ন সামাজিক কাজে বিশেষ সুনাম আছে হাবড়ার কামারথুবার বাসিন্দাদের। সমাজসেবার সেই পরম্পরায় তারা রবিবার দুস্থ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করলেন। অধ্যাপক কৃষ্ণচন্দ্র নাথ, দুলাল চন্দ, সুজিত মৌলিক এবং দীপু পালের স্মৃতির উদ্দেশ্যে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বারাসাতের নারায়ণা হাসপাতাল এবং কিউরে আই কেয়ার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। নারায়ণা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার বিপ্লব দে এই স্বাস্থ্য শিবির সম্পর্কে বলেন। এখানে একটা বিনামূল্যে কার্ডিও ডায়াবেটিক হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করতে আমরা এসেছি। আপনারা সবাই জানেন যে আজকে কী হারে ডায়াবেটিক পেশেন্ট বেড়ে গেছে, তো ডায়াবেটিক থেকে হার্ট অ্যাটাকের মাত্রাটাও যেন বেড়ে গেছে। আমরা নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সাবধান হতে বলছি যে আপনারা সুগারটাকে নিয়ন্ত্রণ করুন, আপনার শারীরিক পরিশ্রমটা বাড়িয়ে দিন। শুধুমাত্র কম খেয়ে, ওষুধ খেয়ে কিন্তু সুগার নিয়ন্ত্রণ করা যায় না। শারীরিক পরিশ্রমটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা একদম বন্ধ করে দিয়েছি। তো প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনারা শারীরিক পরিশ্রমটা বাড়িয়ে দিন, তাতে করে কী হবে আপনাদের সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে। সুগার রিলেটেড, ডায়াবেটিক রিলেটেড যে হার্ট, সেটার থেকেও আমরা অনেকটা বাঁচাতে পারবো মানুষজনকে। পুরো আমাদের ডক্টর টিম নিয়ে এসেছি, ডক্টর নার্স নিয়ে এসেছি, বিনামূল্যে আমরা এখানে সুগার করছি, বিনামূল্যে আমরা এখানে ইসিজি করছি, বিনামূল্যে আমরা এখানে বিপি, অক্সিজেন স্যাচুরেশন সমস্ত পরীক্ষাগুলো আমরা বিনামূল্যে করছি। মানে ইনিশিয়ালি একটা মানুষের পুরো মেডিকেল চেক আপ আমরা এখানে বসে করছি।
এদিন এই স্বাস্থ্য শিবিরে বহু মানুষ স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা করাতে আসেন। কেন এই উদ্যোগ, এ ব্যাপারে কর্মসূচির আহ্বায়ক সুজয় দে বলেন, আমরা আজকে সামাজিক যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা প্রত্যেক বছরই একবার করি, স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আমরা প্রত্যেক বছরই করি। সাথে আজকে আমাদের আরেকটা দ্বিতীয় প্রোগ্রাম ছিল, যেটা হচ্ছে অরণ্য বৈদ্যর ক্যান্সার চিকিৎসার জন্য দ্বিতীয়বারের জন্য সাহায্য দেওয়া, যেটা আমরা কিছুদিন আগেও ক্যান্সার চিকিৎসার জন্য তাকে আমরা 51,000 টাকা তার হাতে তুলে দিয়েছিলাম। আজকেও আমরা তাকে দ্বিতীয়বার তার ক্যান্সার চিকিৎসার জন্য 15,100 টাকা তার হাতে তুলে দিলাম। সামাজিক কাজ করতে গেলে কোনো দলমত নির্বিশেষে কাজ করতে হবে, সবাই একসাথে কাজ করতে হবে, সবাই একসাথে কাজ করতে হবে। ক্যান্সার আক্রান্ত যাকে সাহায্য করলেন ওনার নামটা কি? অরণ্য বৈদ্য, 4 বছর বয়স, পশ্চিম কামরা, আমাদের ওয়ার্ডেরই বাসিন্দা, 4 বছরের পেশা। তাকে দুবারে আপনারা টাকা দিচ্ছেন? আমরা 2 টাকা দিই। প্রথমবার আমরা 1 মাস আগে তাকে 51,000 টাকা দিয়েছিলাম, আজকে আমরা তাকে দিলাম 15,100 টাকা দিতে হবে। আমরা আগামীতে তাকে আরও সাহায্য করবো, এটা আমরা চেষ্টা চালিয়ে যাবো। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাহায্য করছেন কোন সংগঠন? কোনো সংগঠন বলতে আমাদের যেটা হচ্ছে আমাদের নারায়ণী থেকে একটা স্পেশাল নারায়ণী মাল্টি স্পেশালিটি হসপিটাল, আর সাহায্য করছে কিউরা আই কেয়ার হসপিটালের তরফ থেকে চক্ষু। ওনারা আমাদের প্রত্যেক বছরের জন্য সাহায্য করে আমাদেরকে, আমরা যখনই বলি ওনারা তাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন, আজকেও তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কামারথুবার বাসিন্দাদের বিনামূল্যে ওই স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরকে সকলেই কুর্নিশ করেছেন, খুশি শিবিরে আসা রোগীরাও। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। লরির ধাক্কায় মৃত্যু হল ব্যাটারি চালিত ভ্যান চালকের। বিবার ঘটনাটি ঘটেছে বাগদার হেলেনচা 2 নম্বর কলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম কালীপদ বৈরাগী। ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাগদা থানার হেলেনচা পেট্রোল পাম্পের সামনে বালি বোঝাই ট্রাকের সাথে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম কালীপদ বৈরাগী নামে ইঞ্জিন ভ্যানের চালক, তার বাড়ি হেলেনচা এলাকাতে। ঘটনাটি ঘটে দুপুর 2 নাগাদ। স্থানীয় মানুষের উদ্যোগে কালীপদবাবুকে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ওভারলোড গাড়ি চলার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। উদাসীন পুলিশ। আওজলে পার একটা ভাইপো রাস্তায় ছিল, বাড়ি তার 5 নম্বরে গণেশ নাম করে, সেমনি বলছে কাকা এরকম গণেশ কালীচরণ অ্যাক্সিডেন্ট করেছে, লরিতে মেরেছে। গাড়িটা বনগাঁর দিক থেকে এসছে আর কালীচরণ তার বাড়ির দিকে যাচ্ছিল, বাগদার থেকে বাড়ি যাচ্ছিল। সে সময় তারপরে আমি দৌড়ে রাস্তায় উঠলাম, দেখি যে রাস্তায় ছটফট করছে। অমনি আমি রাস্তায় উঠে গাড়িটা যে বাগদার দিকে যাচ্ছে, আমি সামনের দিকে লোক হাঁক দিয়ে বললাম গাড়িটা ধরে ধরে অ্যাক্সিডেন্ট করেছে। তা সামনে একটা টোটো আসছিল, তারা টোটোর থেকে নামিয়ে আরো লোকজন এসে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে, গাড়িটাকে আটকে দিয়েছে, আর আমরা ওই রোগীটাকে নিয়ে একটা টোটোতে করে হসপিটালে ঢুকেছি। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা, আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেনচা বাজার, উত্তর 24 পরগনা। তোমার সঙ্গে আড়ি যাবো বাপের বাড়ি, পুজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7 পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসক আহা মুড়ি মুড়ি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বৃত্তির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। জেলা পুলিশের উদ্যোগে বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শারদ সম্মান এবং শারদ সাহিত্য সম্মান। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সাহিত্যিকরা, তাদেরকে সম্মানিত করা হয়। বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শারদ সম্মান ও শারদ সাহিত্য সম্মান। জেলা পুলিশের উদ্যোগে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ জেলার পুলিশ আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর্ষসহ বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা বালা ঠাকুর। অনুষ্ঠানে সম্মান জানানো হয় এলাকার বিশিষ্ট সাহিত্যিকদের, পাশাপাশি এলাকার ক্লাবগুলিকেও সংবর্ধনা দেওয়া হয়। সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা পুলিশের উদ্যোগে ও বনগাঁ পৌরসভার সহযোগিতায়। এই ব্যাপারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের জেলা পুলিশের জেলা পুলিশ সুপার মাননীয় শ্রী শ্রী সুধাকর আইপিএস মহাশয়ের নির্দেশে আমরা শারদ সম্মান, শ্যামা সম্মান এবং শারদ সাহিত্য সম্মান আমরা করছি বনগাঁ মহকুমা পুলিশের পক্ষ থেকে। এলাকার সমস্ত দুর্গাপুজো, সর্বজনীন দুর্গাপুজো কমিটি, সর্বজনীন কালী পুজো কমিটি এবং আমাদের এলাকার যারা কবি সাহিত্যিকরা আছেন, যারা ভালো রচনা করেন, ম্যাগাজিন রচনা করেন, পত্রিকা প্রকাশ করেন, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যেটা উল্লেখযোগ্য, পুলিশ মানুষের জীবন সম্পত্তি রক্ষার মহান দায়িত্ব সরকারিভাবে পালন করে থাকে। আমরা একদিকে যেমন অপরাধীরা দমন করি, আইনের আওতায় অপরাধীরা যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করি, অপরদিকে নিরীহ মানুষ, নিরাপদ মানুষগুলোকে রক্ষা করবার আমরা কাজ করে থাকি। আমাদের যেটা মনে হয়, একদিকে পুজোর দিনগুলোতে যে সমস্ত সামাজিক কাজকর্ম করবার চেষ্টা করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, জামিন অযোগ্য ধারায় তাদেরকে জেলের মধ্যে আমরা আটকে রাখার চেষ্টা করি যাতে অন্য মানুষের সুবিধা হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ যারা আছে, যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ, তাদের যাতে সুবিধা হয়। তেমনি যারা ভালো কাজ করে থাকেন, পুজোর দিনগুলোতে যে সমস্ত পুজো কমিটি
অত্যন্ত দায়িত্ব পালন করে থাকেন মানুষের সুবিধার জন্য, যারা সরকারি নিয়ম নীতি নির্দেশ পালনে যথাযথভাবে যারা দক্ষতা দেখিয়েছেন, যারা আইন কানুন মেনে চলবার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন এবং মানুষের কাছে পুজোটাকে উপভোগ করে তুলেছেন, কালী পুজো এবং দুর্গা পুজো দুটোকেই, সেই পুজো কমিটিগুলোকে আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে পুরস্কারে অবগত করেছি। নদিয়ার দুধকুমার শ্রীভূমি ক্লাবে আয়োজিত হলো নক আউট ফুটবল টুর্নামেন্ট। হাবড়া, কল্যাণী এবং শান্তিপুর সহ বিভিন্ন এলাকা থেকে মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, হয়তো সেই কথাকে সামনে রেখে ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে একটি 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল নদিয়ার দুধকুমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই খেলায় অংশগ্রহণ করে হাবড়া, কল্যাণী, শান্তিপুর সহ বিভিন্ন এলাকার মোট 8টি দল। এদিনের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার দর্শকদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ। আমাদের দুধকুমার শ্রীভূমি ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে আমরা গ্রামবাসীর সহযোগিতায় ও আমাদের ক্লাবের ব্যবস্থাপনায় আমরা ম্যাচটি আজকে অনুষ্ঠিত করতে চলেছি। সবাই সহযোগিতা করবেন যেন আমরা ক্লাবটিকে আগামী দিনে আরও ভালো ভালো সোশ্যাল প্রোগ্রাম চালাতে পারি, সেই দিকে যেন সবাই সহযোগিতা করে এটাই চাইব, আর সুষ্ঠুভাবে সবাই যেন খেলাধুলা করে। মধ্যমগ্রামে তৃণমূল নেতা সুধীর রায় খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। এদিন কারখানায় অভিযুক্তকে এনে সে কিভাবে খুন করেছিল তা পুনরায় খতিয়ে দেখল পুলিশ। এখানে উপস্থিত ছিলেন বারাসাতের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায় এবং মধ্যমগ্রাম থানার আইসি তমাল দাস। মধ্যমগ্রামের তৃণমূল নেতা সুধীর দাস খুনের 13 দিন পর রবিবার খুনের পুনর্নির্মাণ করল মধ্যমগ্রাম থানার পুলিশ। এদিন বিকালে অভিযুক্ত সুরজিৎ পাত্র ওরফে সুরকে দিগবেড়িয়া কারখানায় নিয়ে আসে পুলিশ। কারখানার গেটের সামনে নিরাপত্তারক্ষীর ঘর থেকে চাবি নিয়ে কিভাবে নির্মীয়মান ব্যাটারির কারখানায় যায়, কিভাবেই কারখানার নিরাপত্তারক্ষী সুধীর দাসকে খুন করেছিল সেটাই পুলিশের সামনে পুনর্নির্মাণ করে দেখিয়েছে অভিযুক্ত সুরজিৎ পাত্র। এদিন খুনের পুনর্নির্মাণের সময় ছিলেন বারাসাতের এসডিপিও দুর্বার ব্যানার্জি এবং মধ্যমগ্রাম থানার আইসি তমাল দাস। 410 নম্বর কেসে আমরা অ্যারেস্ট করার পর আমরা বিভিন্ন রকম ওকে জিজ্ঞাসাবাদ এভিডেন্স এবং যে সমস্ত কথাগুলো স্বীকার করেছে সেটার উপরে আজকে ক্রাইম সিনে আমরা আজকে এসে কেসটা কীভাবে ক্রাইমটাও করেছে, কমিট করেছে ক্রাইমটা, সেটা ক্রাইমটা রিকনস্ট্রাকশন করা হলো এবং ফার্দার আমরা এই কেসটাকে নিয়ে যে ইনভেস্টিগেশন, কেসটা ইনভেস্টিগেশন চলবে, ইট ইস পার্ট অফ ইনভেস্টিগেশন আছে, আর সেটা আগামী দিনে আমরা কেসটার উপরে আমার যা যা করণীয় সেগুলো করব। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি ধ্বনি।